আপনি আর শামস বালখি শুধু দরবেশ ছিলেন না, সমাজতত্ত্ব ও সামরিকতায়ও ছিলেন কুশলী। সোনারগাঁয়ে শরফুদ্দিন আবু তাওয়ামার বিশ্ববিদ্যালয়ে বালখি জ্ঞান লাভ করে। শিক্ষক হিসেবে আবু তাওয়ামাকে পাননি আপনি, পেয়েছিলেন ইয়াহিয়া মানেরিকে। আপনি মানেরির শিষ্য হন ক্লাসে নয়, সান্নিধ্যে। সোনারগাঁয়ে স্থানান্তর আসলে আপনার জন্য আশীর্বাদী ছিল। ইয়াহিয়া মানেরি আপনার পিতার সাথে তৈরি করলেন বিশেষ সংযোগ। দুই সমুদ্রের মিলন হল, একজন হলেন আরেকজনের দ্বারা শক্তিশালী। বাংলার মুসলিম জীবন এই দুই সাধকের কক্ষপথে আবর্তিত হচ্ছিল। উভয়ের মধ্যে আলাউল হক ছিলেন অধিক প্রতিভাশীল। মনের স্নেহদৃষ্টি ও সান্নিধ্য পেয়েছিলেন আপনি। তার কল্যাণে সোনারগাঁ বিশ্ববিদ্যালয়, তার মানস গঠন প্রক্রিয়া ও শিক্ষাকুলকে আপনি পেয়ে যান আপন করে। শাইখ শরফুদ্দিন আবু তাওয়ামার চিন্তা ও সাধনা সোনারগাঁয়ে তখন জীবন্ত, সচল ও প্রভাবশালী। বুখারার অধিবাসী ছিলেন আবু তাওয়ামা। দীর্ঘ ব্যবধান সত্ত্বেও ইমাম বুখারি রহিমহুল্লাহের জ্ঞানগত উত্তরাধিকারকে তিনি লালন করতেন। ইমাম বুখারির মতো তাকেও ধারণ করতে পারেনি বুখারা। প্রধানত রাজনৈতিক কারণে আপন শহর ত্যাগ করে তিনি আগমন করেন দিল্লিতে। 1260 সালে দিল্লিতে আসার কয়েক বছরের মধ্যেই শহরটিতে তার জ্ঞান ও চিন্তাগত প্রভাব হয় ব্যাপক। আবু তাওয়ামা হয়ে ওঠে ভারতের শীর্ষ মনীষী। দিল্লির সালতানাত তার জ্ঞানের প্রভাব ও প্রতাপকে ভালো চোখে দেখেনি, ভয় পেয়ে যায় তার জনপ্রিয়তাকে। আবু তাওয়ামা যদি চান, জনগণকে উস্কে দিয়ে দিল্লির মসনদ উল্টে দিতে পারেন। এই ছিল সালতানাতের ভীতি ও আতঙ্ক। অথচ দিল্লির স্থানীয় অধিবাসী ছিলেন না তিনি, ছিলেন একান্তই দুনিয়া বিরাগী। অবস্থান নিয়েছিলেন দিল্লির ছোট এক মসজিদের পাশে, সেখানেই যাদেরকে পেতেন এবং যারা চাইত তাদেরকে জ্ঞান দান করতেন। অনতিবিলম্বে তার পাঠদানের খ্যাতি সারা ভারতে ছড়াল। হাজার হাজার শিক্ষার্থী তাকে ঘিরে মৌমাছির চাক রচনা করল। সপ্তাহে একদিন জনসাধারণকে ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে তিনি উপদেশ দিতেন। সেদিন সারা দিল্লি ভেঙে পড়ত তার মহল্লায়। রাজা রাজপুত্র থেকে নিয়ে ভিখারি সর্বহারা সকলেই ধুলির আসনে সাম্যের জলসায় বসে যেত। রাজাদের ভুল ধরিয়ে দিতেন, করণীয় নির্দেশ করতেন, আমির নবাবদের ইচ্ছাবিলাসের সমালোচনা করতেন, দেখাতেন সুপথ। কারো ভালো লাগা মন্দ লাগার কোনো পরোয়া ছিল না তার। অথচ আবু তাওয়ামার একটি খুপড়ি ছাড়া কোনো ঘর নেই, বাসভবন নেই। মসজিদে ইতিকাফ করেন বছরভর। দিল্লি সম্রাট নাসিরুদ্দিন মাহমুদ শাহ এক তার সম্পর্কে কোনো প্রতিক্রিয়া দেখাননি। কিন্তু পরবর্তীতে ভিত্তিহীন এই ফকিরের প্রভাব যখন সর্বব্যাপী, তখনই সুলতান গিয়াসুদ্দিন বলবন তাকে দিল্লি ত্যাগের আদেশ দিলেন। আদেশ পেয়ে বিনা প্রতিবাদে সন্তুষ্ট চিত্তে তিনি বেরিয়ে এলেন। হাজারো জনতা রুদন করে আবু তাওয়ামার পেছনে যাত্রা করল। সম্রাট বলবনও ছদ্মবেশে কাফেলার সঙ্গ নিল। একসময় উত্তেজিত জনতা আবু তাওয়ামার চারপাশে, ছদ্মবেশী বলবন তাদের হয়ে কথা বলছেন, আপনি হুকুম করুন, আজই আমরা বলবনের মসনদে আগুন লাগিয়ে দেব। হাজারো জনতা প্রতিধ্বনি ধরল, এইটাই হোক, আপনাকে আমরা বসাবো ক্ষমতায়, অথবা বসাবো তাকে, যাকে আপনি অনুমোদন করবেন। আবু তাওয়ামা শান্ত ধীরদত্ত বললেন, থামো, আমি আল্লাহর এক ইচ্ছা থেকে আরেক ইচ্ছার দিকে ধাবিত হচ্ছি। আমরা এমন নই যাদেরকে আঘাত করলে প্রতিশোধ নেই। ব্যক্তিগত হারানো বলতে আমাদের কোনো হারানো নেই। আমাদের হারানো সেটাই যেটা হারায় আমাদের জাতি। তোমরা বিদ্রোহ করতে চাও? হ্যাঁ, বিদ্রোহ করো সেই চরিত্রের বিরুদ্ধে, যেই চরিত্রের কারণে তোমরা এক আবু তাওয়ামার জন্য এক সাম্রাজ্যকে বিরান করতে চাও, যুদ্ধের আগুন জ্বালাতে চাও। আমার জন্য তোমরা উদ্বিগ্ন হও না, উদ্বিগ্ন হও সেই ভ্রষ্টতার বিরুদ্ধে যা তোমাদের ও তোমাদের শাসকদের দায়িত্বহীন করে রেখেছে। ক্ষমতা আমরা চাই না, যখন চাইতে থাকব তখন আমরা থাকব না। ক্ষমতাকে সুপথে চালানোর চেষ্টা আমাদের। দিল্লিতে থাকতে এরা যেমন চলেছে, দূরে গেলেও চলবে। আমি চললাম, তোমরা ফিরে যাও। দিল্লি ও দিল্লির সুলতানের জন্য দোয়া থাকবে আমার। সম্রাট বলবন ততক্ষণে লজ্জা ও অপরাধবোধে মাটি হয়ে যাচ্ছেন। সাধকের আসল অবয়ব দেখে শ্রদ্ধা ও ভালোবাসায় নুয়ে পড়লেন। ছদ্মবেশ পরিত্যাগ করে নিবেদন করলেন, আমি বলবন, হে মহান, আমি অপরাধী, দিল্লি আপনার, আপনি দিল্লিতে আসুন।
কিন্তু আবু তাওয়ামা ফিরলেন না। তিনি সম্রাট ও জনতাকে কল্যাণের উপদেশ দিয়ে বিদায় করে দিলেন। মরুভূমি মারিয়ে চলতে থাকলেন দূরের দিগন্তে, উদ্দেশ্য ঢাকার নিকটবর্তী সোনারগাঁ। পথে মানেরে রাত্রি যাপন করলেন মহান সুফি মাহদুমুল মুলক ইয়াহিয়া মানেরির বাসায়। ইয়াহিয়া মানেরির পুত্র শরফুদ্দিন, তার বয়স তখন 15 বছর, অত্যন্ত মেধাবী শিক্ষার্থী শরফুদ্দিন। ভারতবরেণ্য জ্ঞান তাপস আবু তাওয়ামাকে বুঝতে ভুল করলেন না, তার ব্যক্তিত্বের হয়ে গেলেন মুগ্ধ। আবু তাওয়ামাও তার মধ্যে দেখলেন ভুবন জাগানো সম্ভাবনা, ভবিষ্যতের বিপুল ঐশ্বর্য। শরফুদ্দিন মহান মেহমানের সঙ্গী হতে চাইলেন, মায়ের আগ্রহও তাই, মহান মেহমানও অসম্মত নন। ইয়াহিয়া মানেরি অনেক আদর ও দোয়া দিয়ে পুত্রকে পাঠালেন মেহমানের সঙ্গে। যখন বিদায় দিলেন চোখে তার অশ্রু। তিনি কি জানতেন পুত্রকে জীবনে আর দেখতে পারবেন না? তিনি কি জানতেন তার পুত্র ভবিষ্যৎকে রাঙামার জন্যে জ্ঞানের এক সমুদ্রে ডুব দেবেন, যেখানে তার মৃত্যুর আওয়াজও শোনা যায় না? 668 হিজড়ি, 1270 খ্রিস্টাব্দে আবু তাওয়ামা ও তার শিষ্য সোনারগাঁয়ে উপনীত হন। এখানে স্থায়ীভাবে শুরু করেন বসবাস। এরপর এক শিষ্যকে দিয়ে শুরু হবে এক গুরুর বিদ্যালয়, যেখানে একসময় এসে ভিড় করবে বিহার, দক্ষিণাত্য, খোরাসান, কান্দাহার, বোখারা, এমনকি সিরিয়া ইয়েমেনের জ্ঞান পিপাসুরা। সোনারগাঁয়ের বিশ্ববিদ্যালয় বিখ্যাত হয়ে উঠবে হাদিস, তাসাউফ, লজিক, যুক্তি ও নৌবিদ্যার জন্যে। জ্যোতির্বিজ্ঞান, ইতিহাস, সমাজতত্ত্ব, ধর্মতত্ত্ব, আইনতত্ত্ব এখানে গুরুত্ব পাবে। সময়ের ব্যবধানে এটি শুধু বিশ্ববিদ্যালয় থাকবে না, হয়ে উঠবে সমাজ রাজনীতির শোধনাগার। তার থাকবে নিজস্ব নৌবাহিনী, প্রবল ও অপ্রতিহত নৌবাহিনী। একটি বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে নদী সমুদ্র ঘেরা বাংলার জনজীবনের নিরাপত্তার আমানোদ্ধার, বাংলার ধর্মজীবনের শুদ্ধি ও সুরক্ষা, সাংস্কৃতিক সচেতনতা, স্বাধীনতা ও জাতীয় সংহতি রক্ষা, হিন্দু মুসলিম সম্প্রীতি, হানাদারদের প্রতিরোধ ইত্যাদি বিষয়ে নির্ভরতার কেন্দ্র হয়ে উঠবে এই বিশ্ববিদ্যালয়। খ্রিস্টীয় 1300 সনে আবু তাওয়ামার ইন্তিকালের পরে এর প্রধান হবেন শরফুদ্দিন ইয়াহিয়া মানেরি। মানেরি হবেন তার যোগ্যতর প্রতিনিধি। সোনারগাঁয়ে তিনি অধ্যয়ন করবেন কোরআন মাজিদের তাফসির, সূক্ষ্মতত্ত্ব, ইসলামী আইনতত্ত্ব, দর্শন, ইতিহাস, সামাজিক বিজ্ঞান ও ইসলামী জ্ঞান লোকের অন্যান্য শাখা। 668 থেকে 690 হিজড়ি অবধি 22টি বছর একাধারে তিনি জ্ঞান সাধনায় ডুবে থাকবেন। এই সময় তিনি বিচ্ছিন্ন থাকবেন জগতের সব ধরনের ব্যস্ততা থেকে, ঐকান্তিকতা ও একাগ্রতায় স্থাপন করবেন দৃষ্টান্ত। শাইখ আবু তাওয়ামার পাঠদান হবে উন্মুক্ত, তাতে শিক্ষার্থী, প্রশাসন, আলেম, পর্যটক ও বিদেশি মেহমানেরা অংশগ্রহণ করবেন। ভিড় জমত তীব্র, একান্ত সময়গুলোতেও দুরাগত মানুষের সমাগম। মানেরি নিবিড় জ্ঞান গবেষণার জন্যে এ থেকে দূরে থাকতে শুরু করবেন। সর্বজনীন শিক্ষাকেন্দ্রে দেখা যাবে তার অনুপস্থিতি, ফলে যথাসময়ে আহার গ্রহণ অনেক সময় সম্ভব হবে না। ফলে তার জন্যে খাবার গ্রহণের স্বতন্ত্র ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে তিনি পুরো সময় অধ্যয়ন, গবেষণা চর্চা ও আধ্যাত্মবিদ্যায় গভীরভাবে মগ্ন থাকেন। এ সময়ে বিভিন্ন জায়গা থেকে তার কাছে যত চিঠি আসবে একটিও পাঠ না করে সব জড়ো করে রাখবেন একটি বক্সে। অধ্যয়ন যখন সমাপ্ত হবে চিঠিগুলো বের করে পাঠ করবেন। একটি চিঠি থেকে জানবেন 690 হিজড়ির শ্রাবণ মাসে 1291 খ্রিস্টাব্দে তার মহান পিতা ইন্তিকাল করেছেন। পরে হবেন শোকে ব্যাকুল। বিধবা মাকে দেখে আসার জন্যে শিক্ষকের অনুমতি নিয়ে তিনি পিতৃভূমিতে ফিরে আসবেন। তখন সকল প্রকার ইসলামী জ্ঞান বিজ্ঞানের বিশেষ পারদর্শিতা তিনি অর্জন করেছেন, লাভ করেছেন জ্ঞান তত্ত্বের পরিপক্কতা। 690 বা 691 হিজড়িতে তিনি যান ওলি সম্রাট নিজামুদ্দিন আউলিয়ার সকালে। আউলিয়ার সাথে তার হয় সাফল্যমণ্ডিত এক সাক্ষাৎকার। এতে সমসাময়িক কতকগুলো গুরুত্বপূর্ণ জটিল ধর্মতাত্ত্বিক প্রশ্নে উভয়ের সংলাপ হয়। বিবিধ বিষয়ে তিনি যথার্থ ও বিশদ বিশ্লেষণ উপস্থাপন করেন। তাতে নিজামুদ্দিন আউলিয়ার এত প্রীতি ও তৃপ্ত হন যে আনন্দের অতিশয্যে তার সম্মুখে নিজের এক থালা পান উপস্থাপন করেন। উপমহাদেশের সুফিতত্ত্বের ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন। মানেরি চাইলেন আউলিয়ার সাগ্রেদি গ্রহণ করতে। তিনি তাকে লক্ষ্য করে ফারসি ভাষায় বলে উঠলেন,
কল্পনার বিশাল ঈগল পাখি একে আমাদের ফাঁদে ধরে রাখা যাবে না। মানেরি সম্পর্কে আলহাজ নিজামুদ্দিন আল গারিব আল ইয়ামিনী যেই কথা লিখেছেন তার চাইতে উচ্চমানের কথা সম্ভব হতো না। লাতায়েফুল আশরাফি গ্রন্থে তিনি লিখেন, হযরত শাইখ শরফুদ্দিন ধর্মীয় জ্ঞানবিজ্ঞান ও আত্মাধিক ঘোর রহস্যের প্রতিটি শাখাকে উচ্চতর মানে আয়ত্ত করার পর দিল্লিতে অবস্থানকারী নিজামুদ্দিন আউলিয়ার দরবারে উপস্থিত হন। আবেদন করেন তাকে একজন আত্মাধিক সাগ্রেদ হিসেবে গ্রহণ করার জন্য। তখন সুলতানুল মাশায়েখ মাথা নত করে রইলেন, অদৃশ্য জগৎ থেকে ইঙ্গিতের অপেক্ষা করলেন। দীর্ঘক্ষণ পরে দিব্য নির্দেশনা লাভ করে বললেন, ভাই শরফুদ্দিন, আপনি আত্মাধিক জ্ঞান লাভ ও চর্চার জন্যে আমাদের ভাই নজিবুদ্দিন ফেরদৌসির নিকট যান। ঐতিহাসিক সূত্রে স্পষ্ট, আত্মাধিক সাধনায় তিনি পূর্ণতা স্পর্শ করেন সোনারগাঁয়ে আবু তাওয়ামার কাছে। আবু তাওয়ামার নির্দেশনায় তিনি আত্মাধিক দীক্ষাদানের অনুমতির জন্যেই মূলত হাজির হন আউলিয়াদের দরবারে। এর পাশাপাশি জাতীয় জীবনে ধর্মীয় নেতৃত্বদানের আসন্ন সময়ে তার জন্যে দিল্লির বুজুর্গদের আত্মাধিক পৃষ্ঠপোষকতার প্রয়োজন ছিল। আবু তাওয়ামা জানতেন তার সময় ফুরিয়ে আসছে। মানেরিকে তিনি বৃহৎ লক্ষ্যে তৈরি করেছিলেন, নিজের কন্যার বিয়ে সম্পন্ন করেন তার সাথে। বিনয়ী ও নিবেদিত সুফি সাধক ছিলেন মানেরি। তিনি সর্বদাই নিজের মধ্যে অপূর্ণতা ও ত্রুটি তালাশ করতেন, মহান মনীষীদের থেকে নিরন্তর আলোগ্রহণে উৎসুক থাকতেন। সুফি সাধনায় যারা বড় তারা পূর্ণতা অর্জনের পরেও মুরব্বিহীন থাকতে চান না। সেই কারণেই তিনি দিল্লিতে যান বৃহৎ এক ছায়ার আশ্রয়ে নিজেকে সমর্পণের জন্যে। অথচ তিনি নিজেই ছিলেন বৃহৎ ও মহৎ এক ছায়াদার বট বৃক্ষ, গোটা বাংলা বিহার ওড়িশার মানুষের আশ্রয়ের এক পাটাতন। জ্ঞানের বিভিন্ন শাখায় তার সুনিশ্চয় প্রাজ্ঞতা গোটা ভারতে ছিল এক দৃষ্টান্ত। বিশেষত হাদিস শাস্ত্রে তার পাণ্ডিত্য ও বিশেষজ্ঞতা ছিল অতুলনীয়। তার রচিত মাকতুবাত ও মালফুজাতের প্রতিটি পঙ্ক্তি জ্ঞানের গভীরতা ও প্রজ্ঞার তরঙ্গে উচ্ছ্বাসিত। হাদিস শিক্ষাদানে তিনি সাহি বুখারি, সাহি মুসলিম, জামে সাগির, মুসনাদে আবি ইয়ালাহ, মাশারিকুল আনোয়ার, শারহে সাহাবি এবং মিশকাতুল মাসাবিকে বিশেষ গুরুত্ব দিতেন। তার ছাত্রদের অনেকেই ছিলেন ভারতবরেণ্য মুহাদ্দিস, যাদের মধ্যে ছিলেন বিহারে অবিস্মরণীয় হাদিস শাস্ত্রবিদ ইমাম মুজাফফর বালখিও, ইমাম হুসাইন নাওয়াশাইউ। মানেরি রহিমহুল্লাহ শুধু হাদিসের অধ্যাপনা ও হাদিস শাস্ত্রের জ্ঞান বিস্তার করতেন তা নয়, সুন্নাহের নির্দেশে জীবন গঠন ও পরিচালনায় গুরুত্ব দিতেন সর্বাধিক। এ অনুযায়ী পরিচালিত হতো তার যাপিত জীবন। এতে দৃঢ়তা ও অবিচলতা ছিল পাথরসম। খুবই উন্নত তরমুজ ছিল বাংলা বিহারে, কিন্তু জীবনকালে তিনি তরমুজ খাননি, কারণ তার জানা ছিল না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরমুজ খেয়েছেন কিনা এবং খেয়ে থাকলে কিভাবে খেয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনবর্তিতায় তার এই মার্গ ছিল সত্যিকারের নবীপ্রেমিকের মর্গ, যেখানে আরোহণ করতে পারে না সকল সাধক, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্যোতি ও করুণাধারার প্রতিনিধি হিসেবে নিজেকে প্রত্যহ বিকশিত করা হয়। এই পথে মানেরির অবরত বিকাশ অনুসারীদের মধ্যে আনে নতুন প্রাণ প্রাচুর্য। তার তত্ত্বাবধানে সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ে উন্নতির শীর্ষে হয় উপনীত। যদিও তিনি কর্মজীবনের প্রধান সময়টি বিহারে কাটান, কিন্তু সোনারগাঁয়ের সাথে তার সংযোগ ছিল নিয়মিত। সোনারগাঁ আর তিনি ছিলেন এক ও অবিচ্ছিন্ন। খ্রিস্টীয় চতুর্দশ শতকে বহু সংখ্যক যশোধর মনীষী ও বিদ্যাবীরের সমাবেশে সোনারগাঁ বিশেষভাবে খ্যাত। দিল্লিকেও সে আকর্ষিত করে নিজের প্রতি। এই বিশ্ববিদ্যালয় সুলতান নাসিরুদ্দিন বুগরা খানের মাধ্যমে দিল্লির সালতানাতকে সংশোধনে হয় সচেষ্ট। বুগরা খান ছিলেন সম্রাট বলবনের কনিষ্ঠ ও দ্বিতীয় পুত্র। 1281 থেকে 1291 সাল অবধি দিল্লির প্রতিনিধি হয়ে তিনি বাংলা তথা লখনৌতিতে শাসন করেন। বুগরা খান যখন জানলেন আবু তাওয়ামা এসেছেন সোনারগাঁয়ে, তিনি এই আগমনকে নিজের সৌভাগ্য হিসেবে দেখলেন। জ্ঞান ও হৃদয়বৃত্তির এমন উদ্যানের স্বপ্ন তিনি বুনতে থাকলেন যার সোবাতাস গোটা ভারতে ছড়াবে শুদ্ধতার প্রবাহ। আবু তাওয়ামাকে ঘিরে সোনারগাঁয়ে সেটাই শুরু হল। এ ছিল এক স্বপ্নের জাগরণ, নতুন আলোর আন্দোলন, দিল্লির অস্থির রাজনীতির বাতাসে যেটা হয়ে ওঠার ছিল না। বুগরা খান তাই বাংলাকেই ভালোবাসলেন, ভালোবাসলেন এতটাই যে বলবন তাকে দিল্লির মসনদ দিতে চাইলেন, কিন্তু বুগরা খান
তাকে জানালেন, আমি এখানেই আছি ভালো, এখানে আমার আরাম। 1287 সাল এলো ভারতের জন্য দমকা হাওয়া হয়ে। ছোট ছোট রাজ্যগুলো স্বাধীন হতে চায়। মঙ্গলদের চোখরাঙানিতে দিল্লি কম্পমান, সারাক্ষণ যুদ্ধের শঙ্কা সীমান্তে। এরই মধ্যে দুনিয়া থেকে বিদায় নিলেন গিয়াসুদ্দিন বলবন। তার বড় পুত্র বিষণ এক যুদ্ধে জীবন দিলেন মঙ্গলদের হাতে। ছোট পুত্র বুগরাখানি দিল্লির ক্ষমতা সামলাতে পারতেন, কিন্তু তিনি দিল্লিতে গেলেন না। বুগরার পুত্র কায়কোবাদ হলেন দিল্লির সম্রাট। কায়কোবাদের বয়স তখন 18। বুগরার উচিত ছিল দিল্লির শাসন হাতে নেয়া কিংবা পৃষ্ঠপোষকতার দ্বারা অপ্রস্তুত কায়কোবাদকে সহায়তা করা। তিনি চললেন উল্টো পথে। দিল্লির জটিলতা থেকে মুক্ত হবেন বলে 1287 সালেই নাসিরুদ্দিন মাহমুদ উপাধি নিয়ে লখনৌতির স্বাধীনতা ঘোষণা করলেন। কায়কোবাদের শাসনের প্রাথমিক দিনগুলো ছিল ইবনে বাতুতার ভাষায় ঈদের মতো, আর রাতগুলো ছিল শবে বরাতের মতো। অত্যন্ত দানশীল ও মহান ছিলেন তিনি, কিন্তু তার ব্যক্তিগত গুণাবলীতে পোকায় ধরতে বেশি সময় নেয়নি। দরবারি পরিবেশ হয়ে উঠেছিল বিলাসমগ্নতার মদির। কায়কোবাদকে সেখানে ডুবিয়ে দেওয়ার সব আয়োজনই করা হলো। দিল্লির আকাশে তখন মেঘের ধোপাধাপি, কিশোর সম্রাটকে নিয়ে অজস্র ষড়যন্ত্র। দরবারের কর্তারা তাকে পুতুল বানাতে চায়। প্রত্যেকেই শুরু করলো আপন আপন স্বার্থের খেলা। সম্রাটের চারপাশে মন্দের ভিড়, চাটকারদের দঙ্গল। সম্রাটকে তারা ভোগ আর বিলাসিতার স্বাদ চাখাতে লাগল। প্রধানমন্ত্রী নিজামুদ্দিন সম্রাটের সকল ক্ষমতা হাতে নেয়ার জোর প্রয়াস শুরু করল। আবু তাওয়ামা এই পরিস্থিতিতে বগরা খানকে উদ্যোগী হবার পরামর্শ দিলেন। তিনিও ভাবছিলেন এমনটাই, রেখেছিলেন দিল্লির সকল খবর। পুত্রের অধঃপতনের সংবাদ তার হৃদয়ে রক্ত ঝরাত। তিনি চিঠি পর চিঠি পাঠাতে থাকেন পুত্রকে। পুত্র ততক্ষণে পেয়ে গেছে মদ, নারী আর আয়েশের স্বাদ। তিনি নিজেকে বদলানেন না, পিতার সাবধানবাণীর প্রতি বুকক্ষেপ করলেন না। বাধ্য হয়ে বগরা খান সেনা অভিযান চালালেন দিল্লির দিকে। লখনৌতি তথা বাংলা এগিয়ে চলল দিল্লিকে সংশোধনের জন্যে, শায়েস্তা করার জন্যে। বাংলা তখন সত্যিই শক্তিমান। কায়কোবাদ যুদ্ধ চাইছিলেন না, কিন্তু প্রধানমন্ত্রী চাইলেন, মন্ত্রণাদাতারা চাইছিলেন। অতএব কায়কোবাদকে যুদ্ধযাত্রা করতে হল পিতার প্রতিরোধে। তার বাহিনীতে ছিলেন মহাকবি আমির খসরু। কাছ থেকে তিনি দেখেছেন নাটকীয় সব দৃশ্যপট। সুরুজ নদীর দুই তীরে দুই বাহিনী। কবি দেখলেন যুদ্ধের উন্মাদনা, হত্যার প্রস্তুতি, হাতির বৃংহতি, দামামার চিৎকার আর যোদ্ধার হাঁকডাক। কিন্তু শেষ পর্যন্ত পুত্র ভীত হলেন, যুদ্ধ ছাড়াই এলেন পিতার সমীপে। মিলন হল পিতা পুত্রের। বগরা খান পুত্রকে বসালেন মসনদে, দিলেন বিবিধ উপদেশ, শোনালেন দেশ পরিচালনার নীতি, ইনসাফ ও সততার নির্দেশনা। পিতা পুত্রকে বুকে জড়ালেন, এগিয়ে গেলেন বহুদূর। আমির খসরু উভয় দৃশ্যই দেখলেন। দেখলেন তীব্র ঘৃণা ও প্রবল ভালোবাসা, দেখলেন যুদ্ধের কালো মেঘ আর শান্তির রৌদ্রধারা। লিখলেন এই কাহিনী সবিস্তরে, নাম দিলেন কিরানুস সাদাইন বা দুই তারকার মিলন। কাহিনীর ভেতরে যে বিস্ময় তার অবিশ্বাস্য বর্ণনা দিয়ে কবি লিখলেন শায়রি নেস্তা, হামারাস্তা। কবিত্ব নয়, পুরোপুরি সত্য। কায়কোবাদ ফিরে গেলেন দিল্লি। বগরা খান চললেন লখনৌতি। গিয়েই লখনৌতিকে বিভক্ত করলেন চার রাজ্যে, বিহার, সপ্তগ্রাম, বঙ্গ ও দেবকোট। সংহত করলেন শাসনকে। সোনারগাঁয়ের আত্মাধিক প্রভাব তাকে আরও বেশি দায়িত্ববান করে তুলল। নিজে সমর্পিত হতে থাকলেন আরও বেশি কল্যাণে। আর কায়কোবাদ, তিনি আবারও ভেসে গেলেন বিলাসিতা ও স্বেচ্ছাচারে। পাপ ও বিশৃঙ্খলার বাজার জমে উঠল। দরবারিদের জুলুম জনগণকে বিষিয়ে তুলল। চরম নৈরাজ্যকর প্রেক্ষাপটে খিলজি সৈনিক জালালউদ্দিন ফিরোজ শাহ হত্যা করলেন কায়কোবাদ ও তার পুত্রকে, অধিকার করলেন দিল্লি মসনদ। বগরা খান বৃত্তান্ত শুনে মর্মযাতনায় নেতিয়ে পড়লেন। শাসন ও ক্ষমতার প্রতি তার অনীহা বেড়ে গেল। 1291 সালে নিজের কনিষ্ঠ পুত্র রকুনউদ্দিন কায়কাউসের হাতে শাসন ক্ষমতা তুলে দিয়ে তিনি হয়ে গেলেন নির্জন দরবেশ। লখনৌতির রাজার এসব ভূমিকা প্রবলভাবে প্রভাবিত ছিল সোনারগাঁয়ের সাধক বুদ্ধিজীবীদের দ্বারা। সেই প্রভাব যুগ যুগ ধরে নানাভাবে বাংলার রাজনীতি ও সালতানাতে ক্রিয়াশীল থেকেছে। মহান আবু তাওয়ামার পরে মুসলিম বাংলার সমাজ রাষ্ট্র
ও সংস্কৃতি আন্দোলিত হতে থাকল শরফুদ্দিন ইয়াহিয়া মানেরির উত্থানে। রুকনউদ্দিন কাইকাউস থেকে গিয়াসউদ্দিন আজম শাহ 1291 থেকে 1393 সাল, আবু তাওয়ামা ইয়াহিয়া মানেরির সেই প্রভাবক ভূমিকায় অবতীর্ণ হলেন শামস বালখি আর আপনি নূর কুতুবুল আলম। আপনারা দেখলেন গণেশের মনোবাদ বাংলাকে গিলে খেতে উদ্যত। আজম শাহকে সতর্ক করলেন, করণীয় নির্দেশ করলেন, জাতীয় বৃহৎ লক্ষ্য পূরণের পথে ক্ষুদ্র লক্ষ্য আপনাদের বিভ্রান্ত করত না, ব্যক্তিগত কোনো সমস্যা সংকটে সুলতানের শরণ নেননি আপনারা, আপন শক্তি প্রদর্শন ও প্রাধান্য প্রতিষ্ঠার খেয়ালে সুলতানকে কোনো বিষয়ে চাপ প্রয়োগ করেননি কখনো, শাসকের মন জয়ের ইচ্ছা বা চেষ্টা আপনাদের ধাতেই ছিল না। যা সত্য, যা জাতির জন্য সমীচীন, তা আপনারা বলতেনই, বলতেন সুলতানের অপ্রিয় সত্যটিও। আপনাদের ব্যক্তিত্ব তাই ছিল পাহাড় সম। সুলতান আপনাদের প্রতি ছিলেন পরম শ্রদ্ধাশীল। আপনাদের উদ্যোগে গিয়াসউদ্দিন আজম শাহ সতর্ক করলেন, কর্তব্যের প্রতি সজাগ হলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে জেঁকে বসা মনোবাদী চক্র অদম্য হয়ে উঠেছে, তারা ঘরে তুলেছে গুপ্ত ঘাতকদের নেটওয়ার্ক। আজম শাহ সজাগ হতেই গণেশের চক্র আরও অধিক সক্রিয় হল। আজম শাহ উদ্যোগ নিলেন সংস্কারের, তারা উদ্যোগ নিল আজম শাহকে উচ্ছেদের।